160 ফুট উঁচু ক্রেনের উপরে উঠে লাইভ ভিডিও ধারণকালে পা পিছলে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় 23 বছর বয়সে জনপ্রিয় চীনা টিকটক তারকা জায়োকি মেইয়ের। অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত দম বন্ধ রাখার মতো চ্যালেঞ্জ নামক ঘৃণীত একটি ট্রেন্ডের প্রচলন হলো আমেরিকায়। ব্ল্যাকআউট চ্যালেঞ্জ নামক এই ট্রেন্ডের চিপায় পড়ে শুধু আমেরিকাতেই মৃত্যু হয় 3 জন তরুণের। সম্প্রতি আমেরিকার ওকলাহোমার অধীন বেথানি শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে মাত্র 12 বছর বয়সের এক তরুণের নিথর দেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, যার মৃত্যু হয়েছিল টিকটকে প্রচলিত ব্ল্যাকআউট চ্যালেঞ্জে। মাত্র কিছুদিন আগে উঁচু দুটি বিল্ডিং এর একটি থেকে অপরটিতে লাফ দেওয়ার সময় নিচে পড়ে গিয়ে মারা যান বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা। জানা যায় টিকটক ভিডিও বানানোর জন্য স্টান্ট করছিলেন এই যুবক। ভারতের মুম্বাইয়ে মাত্র কয়েকদিন আগে চলন্ত এক ট্রেন থেকে অপর ট্রেনে লাফ দেওয়ার ভিডিও করার সময় এক তরুণের ফাইনাল পরিণতি হয় মৃত্যু। বন্ধুদের সাথে বাজি ধরে টিকটকে ভিডিও আপলোডের উদ্দেশ্যে এই নিন্দিত রিস্ক গ্রহণ করে সে। উপর্যুক্ত প্রত্যেকটি ঘটনা সেন্ট্রাল হাব হচ্ছে হালের সবচেয়ে জনপ্রিয় ভিডিও অ্যাপ্লিকেশন টিকটক। বর্তমানে টিকটক এতটাই জনপ্রিয় যে যার ডাউনলোডকারী সংখ্যা হার মানিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ জনপ্রিয় সোশ্যাল অ্যাপ্লিকেশনকে। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী টিকটক অ্যাপস 175টি দেশের 75টি ভাষায় 100 কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। শর্ট ভিডিও অ্যাপ্লিকেশনে এই মহাবিস্ফোরণ কি আনন্দের নাকি বেদনার? সম্প্রতি টিনেজার গার্লসদের টিকটক ব্যবহারের সংখ্যার সময় বৃদ্ধি পাচ্ছে। খুব কম বয়সী মেয়েরাও নিজেকে আবেদনময়ী হিসেবে উপস্থাপন করতে যাচ্ছে মাত্র 15 সেকেন্ডের ভিডিওতে। বছর পাঁচেক আগে যে এলাকার নারীদের মুখ থাকত হিজাবে ঢাকা, আজ সেই এলাকায় রন্ধ্রে রন্ধ্রে বিষ ফোড়ার মতো জেগে উঠেছে গার্লস টিকটকাররা। ফলোয়ার লাইক কিংবা ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় সর্বস্ব বিলিয়ে দিচ্ছে অনেকটা বাস্তবতা না বোঝা কিছু তরুণী। টিকটক কিংবা লাইকে অফিসিয়ালি নিষিদ্ধ হয় ঠিকই, কিন্তু কোনোভাবেই কমে না তাদের ইউজার সংখ্যা। আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি, তরুণ শিক্ষার্থীদের নিয়ে আমার কাজ করার প্রচণ্ড নেশা আছে। ক্যারিয়ার গাইডলাইন কিংবা ল্যাঙ্গুয়েজ টিচিং এর সুবাদে অসংখ্য তরুণদের সাথে আমার পরিচয়। নিজের এক্সপেরিমেন্টের আলোকে এটি বলতে পারি যে সকল তরুণেরা টিকটকে অসুস্থ প্রতিযোগিতায় একজন অ্যাক্টিভ প্রতিযোগী, তাদের ভবিষ্যৎ অনেকটাই অন্ধকার। 5 জন টিকটকার তরুণদের মধ্যে 4 জনই গুছিয়ে কথা বলতে পারে না, পরিবেশ বুঝে আচরণ করতে জানে না, এমনকি নিজের পরিবারের সদস্যদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটিও জানে না অনেকাংশে। এক কথায় বেড়ে ওঠে অসামাজিকভাবেই, সমাজ বিচ্ছিন্নতা ঘিরে ধরে চারিপাশ থেকে। টিকটক কি এসব জানে না? দায় কি তারা এড়াতে পারবে? টিকটক ব্যবহারের নেশায় বন্ধ হয়ে যাওয়া অসংখ্য বিকৃত বুদ্ধির মানুষের জন্ম দিয়ে টিকটকের কি বা লাভ? উত্তর হচ্ছে একটাই, ফাইন্যান্সিয়াল বেনিফিটস। কতিপয় তরুণ তরুণের মৃত্যু এবং অগণিত মানুষকে পঙ্গু বানানোর কারিগর টিকটক নিজেও জানে, দায় তার। শুধুমাত্র আর্থিক লাভের ক্ষেত্রে নিজেকে না দমিয়ে আরো বিস্তৃত করছে নিজের সীমানা। 2020 সালে পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্টার্ট আপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে টিকটককে, যার মূল্য $58 বিলিয়ন। হ্যাঁ, এটাই টিকটকের অর্জন। প্রয়োজনে সারা বিশ্ব মনস্তাত্ত্বিকভাবে পঙ্গু হয়ে গেলেও তারা থামবে না। তো আমরা কি চুপ করে বসে থাকব? এক্ষেত্রে আমার আপনার করণীয় কি? অনেকে মুখ চেপে ধরলেও সত্য হচ্ছে আমার আপনার নেক্সট জেনারেশনকে পঙ্গু বানানোর ক্ষেত্রে অধিকাংশে আমরাই দায়ী। কচি ফুলের মতো নম্র মানসিকতার একটি শিশুর হাতে মোবাইল কিংবা ট্যাব তুলে দিচ্ছি আমরাই। 3-4 বছরের কোনো বাচ্চা নিজে নিজে মোবাইলে কঠিনতম কোনো ফিচারে অ্যাক্সেস করতে পারলে হাততালি দিয়ে উৎসাহ জানাতে দ্বিধাবোধ করছি না। এমনকি ভয়াল মৃত্যুর ফাঁদ টিকটকে কোনো ভিডিও বানালে সেই ভিডিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দেখিয়ে গর্ব করে বলছি নিজের সন্তানের ভয়ানক প্রতিভার কথা। খাবার খাওয়ার বেলায় ফোন হাতে দিয়ে নিজে নিশ্চিন্তে সময় কাটানোকেই মনে করছি বেঁচে যাওয়া। একটু ভাবছি না যে আমি নিজে নিজের সন্তানকে এমন সিঁড়িতে তুলে দিচ্ছি যার ছাদে রয়েছে শুধুই মৃত্যু, মানসিক মৃত্যু, একটি ভালো ভবিষ্যতের মৃত্যু। আমাদের করণীয় হচ্ছে এই জায়গায় শিশু এবং কিশোরদের টেকনোলজিক্যাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা গার্ডিয়ানদের অন্যতম প্রধান কর্তব্য। এক্ষেত্রে ধমক কিংবা এক্সট্রা শাসন হিতে বিপরীত হয়ে দেখা দিতে পারে। বুদ্ধিদীপ্ত কাউন্সিলিং এর মাধ্যমে নিজের সন্তানকে মোবাইল অ্যাডিকশন থেকে দূরে রাখতে হবে। নিজে বাচ্চার সামনে মোবাইল ব্যবহার কমিয়ে দিন। ছোট্ট শিশুর সামনে এমন কোন বিহেভ করা যাবে না যাতে তার কাছে মোবাইল ফোন আরো কৌতূহলী হয়ে ওঠে, যেমন কারো মেসেজ পরে হাসা কিংবা গেমে পয়েন্ট বৃদ্ধি করে আনন্দ করা। শিশু কিশোরদের অন্যান্য প্রতিভা বিকাশক কাজে ব্যস্ত থাকার সুযোগ করে দিতে হবে, আর এটি সব থেকে কার্যকরী উপায়। যেমন ইসলামী গান শেখা, ছবি আঁকা, বই পড়ায় অভ্যস্ত করা, কবিতা আবৃত্তি, বিতর্ক ইত্যাদি কাজ।
যা শিশু ও কিশোরদের মনশীল বিকাশে সহায়তা করবে এবং মসৃণ ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সহায়তা করবে। একটি সময় আসার পর কিশোরদের মোবাইল থেকে বঞ্চিত রাখা যাবে না, এক্ষেত্রে সময় বেঁধে দিতে হবে, দিনে মাত্র এক ঘন্টা কিংবা সামান্য বেশি কিছু সময়। আর এই সময় প্রোডাক্টিভ কাজে যেন ডিভাইস ব্যবহার করতে পারে সেজন্য বারবার তাকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। এভাবে বেড়ে উঠতে পারলে পূর্ণ স্বাধীনতা প্রাপ্তির পরও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সম্ভব। ইউটিউব ফেসবুকে প্রচলিত ইসলামী ভাবধারার চ্যানেল পেজ ইত্যাদির সাথে নিজের সন্তানকে পরিচয় করিয়ে দিতে হবে, যাতে তার জন্য বেঁধে দেওয়া সময়টা সে এই সেক্টরে ব্যয় করতে পারে। অন্ধকার বড়ই ভয়ঙ্কর, পা পিছলে পড়ে গিয়ে পঙ্গু হওয়ার সম্ভাবনা যেমন থাকে, তেমন সম্ভাবনা থাকে খাদে পড়ে গিয়ে জীবন হানির। তবুও আঁধারে পথ চলতে হয়, আলোক পত্রিকাবিহীন এই পথ চলা নিয়ে আসতে পারে মারাত্মক কিছু।